আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কাছের ও দূরের দেশি প্রবাসী যে যেখানে আছেন এবং আমাদের আলোকিত প্রতিদিন অনুষ্ঠান দেখছেন, সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। প্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আছেন মহান প্রতিপালকের অশেষ রহমতের ছায়ায়। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি আপনাদের একটি প্রিয় অনুষ্ঠান, জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে প্রতিদিনের ন্যায় আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করেছি এবং একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি। চলুন, আজকের অতিথিকে প্রথমেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আজ আমাদের সাথে আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস, বিশিষ্ট গবেষক, ইসলামী চিন্তাবিদ, গণমাধ্যম ব্যক্তিত্ব মাওলানা মোহাম্মদ অলিউর রহমান খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মোহতারাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো মসজিদে পার্থিব কথাবার্তা। এই বিষয়টি নিয়ে খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি। আমরা সাধারণত মসজিদে গিয়ে আসলে কী ধরনের কথাবার্তা বলবো, কতটুকু জোরে বলবো, বলবো না চুপ থাকবো, এই বিষয়গুলো নিয়ে আমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি থাকি। এবং অনেক মসজিদে দেখা যায় যে একটি হাদিস লেখা থাকে বা কোনো একটি কথা লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ অথবা অন্য কিছু লেখা থাকে। তো এই সকল বিষয় নিয়েই আজ আমরা আলোচনা করব। মসজিদ হচ্ছে পৃথিবীর একটি পবিত্রতম জায়গা এবং সবচেয়ে ভালো একটি জায়গা। তো এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যে আল্লাহর নিদর্শনকে সম্মান করে নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই। সূরা হজ আয়াত 32। তো আমরা চেষ্টা করব যে মসজিদে আমরা আমাদের কথাবার্তার যে সীমারেখা নির্ধারণ করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি করেছেন, সেই সীমারেখার মধ্যেই আমরা থাকার চেষ্টা করব। আমরা কমাবো না, বাড়াবো না। প্রিয় দর্শক শ্রোতা, অন্তরের তাকওয়া থেকেই আমাদের সম্মান করে থাকি আমরা মসজিদকে এবং আল্লাহর নিদর্শনকে অন্তরের তাকওয়া থেকেই আমরা সম্মান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এসব মসজিদ বানানো হয়েছে আল্লাহর স্মরণ ও আলোচনা, নামাজ ও কোরআন পাঠের জন্যে। মুসলিম শরীফের একটি হাদিস, 285 নং হাদিস। আমরা জানি যে মসজিদে অনেক সময় মৃত্যু সংবাদ দেওয়া হয়, হারানো বিজ্ঞপ্তি দেওয়া হয় এবং অনেক সময় অনেক ধরনের সংবাদের কথাও ঘোষণা করা হয়। তো আমরা এই বিষয়টি নিয়ে আমরা আসলে কোন পথ অবলম্বন করতে পারি এটি আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। যেমন হারানো বিজ্ঞপ্তি দেওয়া সম্পর্কে আমরা যদি দেখি তাহলে দেখব আবু দাউদ শরীফের 1079 নং একটি হাদিস আছে, সেখানে আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ক্রয় বিক্রয়, হারানো বিজ্ঞপ্তি, কবিতা আবৃত্তি নিষিদ্ধ করেছেন। অপর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, তোমরা যখন কাউকে মসজিদে হারানো বিজ্ঞপ্তি দিতে শোনো তখন বলবে, আল্লাহ তোমার হারানো বস্তু ফিরিয়ে না দিক, কেননা মসজিদ তো এজন্যে বানানো হয়নি। মুসলিম শরীফ 568 নং হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পবিত্রতম মসজিদের পবিত্রতা কীভাবে রক্ষা করতে পারি এবং এবাদাত বন্দিগীতে যতক্ষণ থাকবো কীভাবে মনোনিবেশটাকে গভীরভাবে সেখানে আমরা দিতে পারি এবং এই মসজিদের পবিত্রতা, মসজিদের মর্যাদা, মসজিদের সম্মান কীভাবে আমরা রক্ষা করতে পারি, এ সকল বিষয় নিয়ে চলুন আমরা আমাদের প্রিয় মহতারাম মুফতি মাওলানা অলিউর রহমান খান সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি। জি মহতারাম। জি ধন্যবাদ আপনাকে। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب. وقال تبارك وتعالى: وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. أما دري بشوي الله رب العالمين ونقولوا ندشنا رويتشي تو أمرا جتي تلاوت كرلام شكرا الله تعالى بولتشن جي যে ব্যক্তি
ওমাই ইউআযিম শাআইরাল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র বিভিন্ন স্থাপনা বা ধর্মীয় প্রতীকগুলোকে সম্মান করবে, ফা ইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটি তাদের অন্তরের মানে পরহেজগারি তাকওয়া ইত্যাদির একটি প্রকাশ। তো পরের আয়াতটিতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আন্নাল মাসাজিদ আলিল্লাহ, যে সকল মসজিদ কেবলমাত্র আল্লাহর জন্য, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সেখানে আল্লাহর আলোচনার সাথে অন্য কারো আলোচনা, অন্য কাউকে তোমরা আহ্বান করো না, ডেকো না বা ইবাদত করো না। তো এই সমস্ত আয়াতের তাফসিরে ওলামা ফোকাহা মনীষীগণ বলেছেন যে মসজিদে দুনিয়াবি কথাবার্তা, যেগুলো একান্তই দুনিয়াবি, যেখানে মুসল্লির বা নামাজিদের বা মুসলমানদের বা ইসলামের কোনো স্বার্থ নেই, কোনো প্রাসঙ্গিক নয়, সেগুলি বলা নিষেধ। তারপর আমরা কিছু হলো কি, আপনিও বলেছেন যে কিছু মানুষের স্বভাব হলো যে বাইরে যেভাবে কথা বলি, আমরা মসজিদে গিয়ে সেই সুরেই, সেই আওয়াজেই, সেই ঢঙেই কথা বলি, এটি নিরুৎসাহিত করা হয়েছে। এবং কোরআন কারিমের সূরা হুজুরাতের প্রথম দিককার আয়াতগুলো একেবারে এই ধরনের বেয়াদবি বা মসজিদে উচ্চস্বরে কথা বলার একটি ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করেছে। আপনি জানেন আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম, হে বিশ্বাসীগণ তোমরা লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সামনে অগ্রসর হয়ে যেও না। তো এই যে অগ্রসর হয়েও না, এর অর্থই হলো যে আল্লাহ এবং রাসূল তো আমাদের এখানে নেই যে আমরা ফিজিক্যালি তাদের কাছ থেকে অতিক্রম করে চলে যাব। এর অর্থ হলো যে আল্লাহর ঘরে আল্লাহর কথা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বা মজলিস বা মসজিদে তোমরা কোনোভাবেই তাদের কথার উপর ছাপিয়ে তোমার কথাকে প্রকাশ করো না, তুমি জোরে আওয়াজে কথা বলো না, বা এই কথাগুলোকে উপেক্ষা করে তুমি অন্য কোনো কথা বলো না। হ্যাঁ, তো এই যে এরপরে আল্লাহ বলেছেন যে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার চেয়ে তোমাদের কথার আওয়াজ যেন বেশি না হয়। হ্যাঁ, এবং বলেছেন ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাদিকুম লিবাদিন, যে তোমরা পরস্পরে যে রাস্তায় কথা বলো, বাড়িতে কথা বলো, অফিসে কথা বলো, কর্মক্ষেত্রে কথা বলো, সেরকম আওয়াজে তোমরা মসজিদে নবীর মজলিসে কথা বলো না, তাহলে কি হবে, আনতাহবাত আমালুকুম ও আনতুম লা তাশউরুন, ভয়াবহ ক্ষতি হবে কি, যে তোমরা কষ্ট করে যে আমল করো সে আমলগুলো বরবাদ হয়ে যাবে, আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, তোমরা টেরও পাবে না। অর্থাৎ আমরা বুঝবো না যে আমাদের কোন নামাজ, কোন ইবাদত, কোন রোজা বিনষ্ট হয়ে যাচ্ছে মসজিদে জুড়ে কথা বলার কারণে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে সুনির্দিষ্টভাবে নিষেধ করেছেন জুড়ে কথা বলাকে, তিনি লা ইয়াজহারু বাদুকুম আলা বাদিন ফিল কুরআন, তিনি বলেছেন যে মসজিদে যদি মানে সাধারণ কথা তো বলবেই না, বা দুনিয়াবি বৈঠক, লেনদেনের কথা, ঝগড়া ফ্যাসাদের মীমাংসা বা এই এই জাতীয় তো ব্যক্তি বা সমাজের লোকেরা এসে করবেই না, এমনকি তোমরা কোরআন তেলাওয়াতও একের চেয়ে আরেকজন জোরে করার মানসিকতা করবে না। কারণ মসজিদ প্রথমত হলো ইবাদতের জন্য, এটা তিনি মানে হাইলাইট করেছেন, তিনি বলেছেন যে মসজিদ হলো প্রথমত ইবাদত, আল্লাহর সেজদা, রুকু ইত্যাদি, নফল নামাজ, দ্বিতীয়ত কোরআন তেলাওয়াত, তৃতীয়ত অন্য তালিম, চতুর্থত সেখানে যদি ইসলামী শাসন থাকে, খেলাফত থাকে, তাহলে খলিফা বা আমিরুল মুমিনিন বা তার প্রতিনিধি সেখানে এই বিচার আচার ইত্যাদি করবেন, কিন্তু সেগুলিও ইসলামী আইন, ইসলামী ভাবধারা, ইসলামী আদব রক্ষা করে। তারপর কিছু কিছু কাজ নবীজি অনুমোদন দিয়েছেন, যে বিয়ের পড়ানো, তো বিয়ের আকদ করাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন বলে এটা অনুমোদিত যে বিয়ের আকদ, যেখানে আরবিতে দোয়া কালাম খুতবা পড়া হয় এবং একটি অত্যন্ত শালীন গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠান, সেটা মসজিদে হতে পারে। আর আগে যেগুলি বলেছি যে কোরআনের তালিম হবে, হাদিসের তালিম হতে পারবে,
এবং ইসলামী শরীয়তে আলোচনা হতে পারবে, ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত এগুলো দেওয়া, এবং শিশুদের শিক্ষা, পর্দার আড়ালে মা বোনদের শিক্ষা, বয়স্কদের শিক্ষা, এগুলি মসজিদে হতে পারবে কোরআন, কিন্তু আবাসিক মাদ্রাসা হতে পারবে না। মূল মসজিদে ঘুমিয়ে থাকা বা খাওয়া দাওয়া করা, গল্প করা, শুয়ে পেপার পড়ার এই ধরনের যে প্রতিষ্ঠান, সে আবাসিক মাদ্রাসা জায়েজ নেই। তারা থাকবে অন্য জায়গায়, আবাসিক পড়তে পারবে এসে। এরপর নবী পাকসাল্লাম বলেছেন যে সামনের দিনে এমন কিছু লোক হবে যেগুলিকে উপেক্ষা করবে। তিনি বলেছেন যে অহম খারাজ আলান নাস, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সমাবেশে এলেন, বললেন, দেখলেন যে তারা নামাজ আদায় করছে, তখন কদ আলাত আসওয়াতুহুম বিল কিরাআহ, কিন্তু তারা কিছু লোক এত জোরে জোরে কোরআন পাঠ করছে যে এটা আওয়াজটি উচ্চস্বরে পরিণত হয়েছে। তখন তিনি বললেন যে ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহ, যে ব্যক্তি নামাজ আদায় করে সে কিন্তু তার রবের সাথে কানে কানে কথা বলে, যেন আল্লাহর সাথে কানে কানে কথা বলে। ফালিয়ানজুর মাযা ইউনাজিহি বিহি, তাই তোমরা একজন নামাজি ব্যক্তি আল্লাহর সাথে রবের সাথে কানে কানে কথা বলছে বা তার প্রার্থনা করছে, দোয়া পড়ছে, কেরাত পড়ছে, সেদিকে খেয়াল করবে, মানে সেদিকে রেয়াত করবে, লক্ষ্য রাখবে। তাই ওয়ালা ইয়াজহার বাদুকুম আলা বাদিন ফিল কোরআন, তাই তোমরা কোরআন তেলাওয়াত করেও এমন আওয়াজ সৃষ্টি করো না যে তার নামাজে আল্লাহর সাথে মোনাজাতে কানাকানিতে বাধা হয়। এরপর নবীজি বলেছেন যে সামনে এমন একদিন আসবে যে আন্নাস ইয়াতাহাল্লাকুনা ফিল মসজিদ, মসজিদে তারা গোল হয়ে বসবে, এমন দিন আসবে যে মসজিদে যাবে। এখন আমরা অনেকটা দেখছি যে তারাবির নামাজের সময় এরকম গোল গোল বৈঠক করে ছেলেরা, বা অনেক সময় জুমার নামাজে দেখা যায় যে নিচতলা বাদে সিঁড়িতে দোতলায় তিনতলায় ছেলেরা, বিশেষ করে তরুণরা, কিশোররা, তারা মানে এটা যে আল্লাহর ঘর, মসজিদ পৃথিবীর পবিত্রতম স্থান এবং এবাদতগাহ, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ স্থাপনা, এই এখানে গাম্ভীর্য, পবিত্রতা দেখেন, পৃথিবীর কোনো প্রতিষ্ঠানে কিন্তু অজু করে প্রবেশ করতে হয় না, একমাত্র মসজিদে মানুষ অজু করে প্রবেশ করে, কোনো মজলিসেই অজু শর্ত নয়, কিন্তু নামাজ এমন একটি মজলিস যেখানে অজু শর্ত, কোরআন পড়ে ধরে পড়ার ক্ষেত্রে অজু শর্ত, হ্যাঁ, যে লা সালাতা ইল্লা বিতহুরিন, পবিত্রতা অর্জন ছাড়া নামাজই হবে না, হ্যাঁ, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া কোরআন স্পর্শ করতে পারবে না। তাহলে এই শর্তগুলো ইসলাম দিয়েছে কেন? যে মসজিদের আদব, সৌন্দর্য, সুঘ্রাণ, সুরভি, মর্যাদা সব যেন অক্ষুণ্ণ থাকে। এখন নবীজি বলেছেন যে এমন এক জমানা আসবে লোকেরা গোল হয়ে বসবে, বসে সেখানে তারা তাদের দুনিয়াবী কথাবার্তা লেনদেন এগুলি করবে, সেক্ষেত্রে তিনি তাদেরকে সতর্ক করেছেন যাতে তাদের এবাদতবন্দি নষ্ট হয়ে যাবে। তো আমরা দেখি কি যে এই বিষয়গুলোতে অনেকেরই মসজিদে প্রবেশ করে জুতাটি মানে সর্বোচ্চ বিনয়ের সঙ্গে রাখা উচিত, কিন্তু দেখা যায় জুতা আমরা একটা শব্দ করে রাখছি, বা ময়লা আবর্জনাযুক্ত জুতা নিয়ে যাচ্ছি, পানি ফোঁটা পড়ছে, বা মসজিদে আমরা তর্ক লেগে যাচ্ছি, খতিব সাহেব বা ইমাম সাহেব বয়ান করছেন, আরেকজন তার মনোভূত হয়নি, তিনি সেখানে তর্ক জড়িয়ে দিয়েছেন, অথচ উচিত হলো কি যে আমার যদি কাজটি পছন্দ না হয়, দলিল যুক্ত না হয় বা যুক্তিসঙ্গত মনে না হয়, আমি মানবো না, আমি পালন করলাম না, কিন্তু ওখানে প্রতিবাদ করার কোনো সুযোগ নেই। তো এই সব দিকগুলো মিলিয়ে আল্লাহ রাসূল বলেছেন যে জান্নিবুল মাসাজিদা সিবিয়ানাকুম ওয়া মাজানিনাকুম, যে তোমরা অবুজ শিশু আর যারা মানসিক ভারসাম্যহীন এদেরকে মসজিদ থেকে দূরে রাখো। তো আমরা আবার এটাকে বুঝি না, মানি না, যে দেখা যায় মানসিক ভারসাম্যহীন লোকও মসজিদে যায়, গিয়ে দেখা মানে এলোমেলো কথা বলে বা বয়ানে ডিস্টার্ব করে, আর এমন অবুজ শিশুকে আমরা পাঠাই যারা তো পিতার সঙ্গে থাকে না, তো বাবা, বড় ভাই, দাদার সঙ্গে না থাকলে সে তারা দেখা যায় যে মাঠে যেভাবে কিশোররা হট্টগোল করে সেরকম করতে থাকে, বিশেষ করে জুমার নামাজে, তারাবির নামাজে মানুষ একেবারে অতিষ্ঠ হয়ে যান, এটা ঠিক নয়। কোন শিশুকে নিতে হবে? নবীজি বলেছেন মুরু আউলাদাকুম বিসসালাতি আবনাউ সাবঈন, যে 7, 8, 9, 10 বছর হয়েছে যে শিশুটি মসজিদে আদব বুঝে, হইচই করে না, এবাদত কিছু একটা বুঝে বা সে শিখতে এসেছে, এরকম তাদেরকে অবশ্যই নিতে হবে। এবং আল্লাহ রসুলও নিয়েছেন, হাসান হুসেন আল্লাহ রসুলের সঙ্গে নামাজে গিয়েছেন, এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন ইমাম হিসেবে মসজিদ নববীতে খুতবা দিতেন,
তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বয়স 6 বছর তিনি তার কোলে উঠে পড়েছেন এগুলো আছে কিন্তু তাদের বোধ ছিল তারা আওয়াজ করে হাসাহাসি করে মারামারি করে অন্যের নামাজে ব্যাঘাত সৃষ্টি করেন নাই তো ওই রকম শিশুরা যাবে এখন দুনিয়াবি কথাগুলো পেপারে বলা হয়েছে যে অতটুকু অনুমোদন আছে যে আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন তো আব্দুল্লাহ বিন বাজ একটা লেখাতে উনি বলেছেন যে ওনাকে ফতোয়া চাওয়া হয়েছিল যে মসজিদে পার্থিব কথা আপনি নাম দিয়েছেন যে অপার্থিব বা পার্থিব কথা তো পার্থিব কথা অতটুকু বলা যাবে যে আপনি কেমন আছেন আপনার আলী আওলাদ ছেলেমেয়েরা কেমন আছে এবং একান্ত জরুরি যে একটা প্রোগ্রাম কোথায় যাবেন বা কি এতদিন কোথায় ছিলেন কতদিন থাকবেন এই পরিমাণ কথাবার্তা যে কুশল বিনিময় করা যাবে কিন্তু সুনির্দিষ্ট বসে তো আর প্রার্থনা যদি কেউ অভাবী হয় সে চাইতে পারে এখানে নবীজি বলেছেন যে কয়েক প্রকার ব্যক্তিকে অনুমোদন আছে তারা কারা যে আল কালামু ফিল মসজিদ লাগবুন মসজিদে অপ্রয়োজনীয় কথা বলা এটা বেহুদা কথা এটা অনুমোদনহীন অন্যায় ইল্লা লি মুসাল্লিন তবে মুসল্লি ব্যক্তি নামাজি ব্যক্তি সে তার প্রার্থনা তার তেলাওয়াত তার সেটা করবে আরেকটা হলো জাকির রব্বি যে ব্যক্তি আল্লাহর জিকির করছে সে জিকির কারণেওয়ালা সে একটা আওয়াজে জিকির করবে নিজেকে সে কন্ট্রোল করবে অন্যরাও যেন তাকে দেখে একটা নিয়ন্ত্রিত থাকে আউসা ইল খাইরিন আরেকজন হলো যে ব্যক্তি কোনো মাসালা মাসাইল এলেম জানতে এসেছে অথবা কোনো অনুদান চাইতে এসেছে সেও একটু জোরে কথা বলতে পারবে বা প্রয়োজনীয় কথা বলতে পারবে আউ মুতিহি আর যে ব্যক্তি কাউকে কিছু দান করছেন তিনিও যে হ্যাঁ আপনাকে দিলাম বা এটা হাদিয়া বা এটা জাকাত বা এটা সালাম এরকম এই পরিমাণ কথাবার্তা কিন্তু সর্বোচ্চ বিনয় নম্রতা একটা হাদিস শুনতে চাই দর্শক শ্রোতাদেরকে শোনাতে চাই মুসলিম শরীফের 670 নং হাদিস আপনি যথার্থ বলছেন প্রিয় দর্শক শ্রোতা এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের নামাজের পর একটি গুরুত্বপূর্ণ হাদিস এটি যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ফজরের নামাজের পর নামাজের স্থান থেকে সূর্যোদয়ের পূর্বে উঠতেন না এই অবস্থায় মুসল্লি সাহাবীরা পরস্পর স্বাভাবিক আওয়াজে কথাবার্তা বলতেন এবং জাহিলি যুগের গল্প করে হাসতেন স্বাভাবিক কথাবার্তা বলতেন এবং স্বাভাবিক আওয়াজে কথাবার্তা বলতেন এবং জাহিলি যুগের গল্প করে হাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার গল্প শুনে মুচকি হাসতেন এটা জাহিলি যুগের যেই গল্প বলতেন সেটাতে মুচকি হাসি এবং জাহিলি যুগের সেটা ছিল দিন সম্পর্কিত ছিল মানে ওখানে শিক্ষণীয় ছিল অবশ্যই কিছু শিক্ষা ছিল তবে কর্তব্য তার মধ্যে যে শুধু পার্থিব কথাবার্তা বলার উদ্দেশ্যই মসজিদে গমন এবং আসার আসর জমানো যায় না জায়েজ পার্থিব কথাবার্তা বলার জন্যই মসজিদে আসাটা সেটা উচিত নয় মোতারাম আরেকটি জিনিস আপনার মাধ্যমে দর্শক শ্রোতাদেরকে আমরা এই করতে চাই সেটি হলো কিছু কিছু মসজিদে লেখা থাকে যে মসজিদে পার্থিব কথাবার্তার কারণে অর্জিত পণ্যগুলো এমনভাবে ধ্বংস হয়ে যায় যেগুলো আগুন কাঠখড়িকে জ্বালিয়ে ভস্ম করে দেয় এটি আসলে কি হাদিস নাকি এটি আসলে মূল এটি আমি মানে খুব সহি হাদিসে আমি পাইনি এমনিতে অন্য কোনো বর্ণনা হতে পারে তবে যে কথাটি কোরআনেই আছে যে মসজিদে উচ্চস্বরে কথা বলার কারণে বা তোমরা বাইরে যেভাবে কথা বলো সেই স্বরে সেই ঢঙে সেই আওয়াজে কথা বলার কারণে এর চেয়ে বড় ক্ষতি যে আন্তাহবাত আমালুকুম তোমাদের আমল বিনষ্ট হয়ে যাবে এখন কাঠখড়িতে পোড়ানো হোক আর আমল বিনষ্ট হোক আরেকটি হলো মসজিদে পার্থিব কথাবার্তায় লিপ্ত ব্যক্তিদের ফেরেশতারা প্রথমে বলে নিষেধ করেন হে আল্লাহ আল্লাহর বন্ধু কথা বন্ধ করো তারপরও কথা বললে দ্বিতীয়বার বলে হে আল্লাহর বান্দা কথা বন্ধ করো তারপরও কথা বললে তৃতীয়বার বলে হে আল্লাহর দুশ্মন কথা বন্ধ করো এই যে একটি হাদিস এরকম একটি হাদিস আছে রেসনদের দিক থেকে দুর্বল দৈফ কিন্তু এটি আছে তো এগুলো কি যে আপনি মানুষকে সতর্ক করার জন্য অথবা মানুষকে অতিরিক্ত নফল এবাদতে উজ্জীবিত করার জন্য দৈফ হাদিস যেগুলো মানে দৈফ অর্থ আপনার বানোয়াট নয় মওদু নয় দৈফ অর্থ যে হাদিসের সনদের বিভিন্ন স্তর আছে তো স্তরের কোনো দুর্বলতার কারণে সংখ্যার কারণে যে হাদিসগুলিকে যেমন কিছু আজিজ কিছু গরিব কিছু মশহুর নাম দেওয়া হয়েছে এগুলো হলো পরিভাষা তো এই এই হাদিসগুলো শিক্ষণীয় এবং এগুলো অ্যাপ্লিকেবল কারণ আপনি মানুষকে যদি এভাবে না বোঝান তাহলে তো তো এটা আমি শুনেছি যে
সাহাবায়ে কেরামকেও সতর্ক করা হয়েছে। একদিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর একটি অংশে তিনি বসে আল্লাহর ইবাদত করছেন, জিকির করছেন। তিনি শুনতে পেলেন যে তার কিছু দূরে দুজন লোক, একজন নাম ছিল সাঈদ আর একজন বহিরাগত, তারা এই কথা বলতে বলতে উচ্চ স্বরে বলা শুরু করেছে। তখন তিনি দূর থেকে তাদেরকে থামতে বলেছেন যে আল্লাহর ঘরে এত জোরে কথা বলা ঠিক হচ্ছে না, থামো। তো তারা এটা শুনে নাই, যে কারণে সেই সময় মসজিদে তো নুড়ি পাথর বা ছোটো ছোটো ছিল, এগুলো তো এখনকার মতো টাইলস ছিল না। তিনি একটি পাথর নিয়ে ওকে ছুঁড়ে মেরেছেন, মানে তিনি যে অসন্তুষ্ট হয়েছেন এবং কথা বলাটি অন্যায় হয়েছে এটি তিনি প্রকাশ করেছেন। আরেকবার এই ঘটনা, এগুলো আল্লাহ রসুলের সামনেও পড়েছে, তিনিও সতর্ক করেছেন। একবার দুজন যুবক মসজিদে বসে দুনিয়াবি কথাবার্তা বলতে বলতে জোরে জোরে বলা শুরু করেছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে ডেকে এনে এদিকে আসো বলে যে তিনি বলেছেন যে তোমরা কারা? তো বলেছে আমরা অমুক এলাকা থেকে এসেছি। তো তখন তিনি বললেন যে তোমরা যদি স্থানীয় লোক হতে, মানে মদিনাবাসী হতে আর মসজিদে এভাবে কথাবার্তা বলতে, তাহলে আমি তোমাদেরকে কঠিন দৈহিক শাস্তি দিতাম, মানে আমি তোমাদেরকে মারধর করতাম। মানে উনি এতটাই উত্তেজিত হয়েছেন যে তোমরা যেহেতু বহিরাগত এবং তোমরা হয়তো এই মসজিদে আদব জানো না বা নবদীক্ষিত নতুন মুসলমান, এই জন্য তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তো এগুলি এখানে শিক্ষাগুলো দেখুন, আপনি এখনও মসজিদুল হারাম মসজিদ নববীতে আপনি দেখবেন যে হয়তো কেউ কোরআন তেলাওয়াত করছে, না হয় তওয়াফ করছে, না হয় নামাজ পড়ছে, না হয় সে জমজমে পানি পান করছে, দুনিয়াবি কোনো কথা নাই এবং সেখানে গোল হয়ে বসে কোনো বলার সুযোগ নেই। তো দুনিয়াবি কথা কি, আপনি একটু আগে বলেছিলেন যে কেউ যদি নিয়ত করেই যায় যে চলেন আমাদের সমিতির মিটিংটা আজকে মসজিদে গিয়ে করি বা আমার প্রচলিত রাজনৈতিক দলের মিটিংটা গিয়ে ওখানে করি, এটা তো গ্রহণযোগ্য নয়। মোতারাম, এক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে দেখতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুমুখী কল্যাণের কেন্দ্র ছিল মসজিদ এবং সেখানে বিচার ফয়সালা পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু হয়েছে। সেটা আমি একটু ইঙ্গিত দিয়েছিলাম যে তখন ইসলামের সূচনাতে এই গ্রামটাই ছিল মুসলিম বিশ্ব এবং আল্লাহ রাসূলের এই মসজিদ ছিল তার বাসস্থান, তার অফিস, তার ইমামত এর স্থান, তার বিচারালয়, তার যুদ্ধের মানে দুর্গ। এজন্য ওই অস্ত্রগুলি রাখতো বলে হারবুন থেকে মেহরাব বলা হয়। হারবুন মানে যুদ্ধ, মেহরাব হলো যুদ্ধাস্ত্র। যুদ্ধের অস্ত্রগুলো ওখানে রাখা হতো বলেই তরবারি এবং ঢাল রাখা হতো বলেই নাম হয়ে গেছে মেহরাব এরকম। তাহলে এটি খুবই স্বাভাবিক যে যখন ইসলামের সম্প্রসারণ হয়েছে, মুসলমানদের সংখ্যা বেড়েছে, তাদের জীবনযাত্রায় নানান অনুষঙ্গ এসে জড়িত হয়েছে এবং বৈচিত্র্য এসেছে, তখন সব কিছু আলাদা হয়েছে। কারণ এখন মসজিদের ইবাদতের জন্যই তো জায়গা পাওয়া যাচ্ছে না, আপনি সবসময়ই মসজিদে হারামে আপনার 5-10-50 লক্ষ লোক যায়, মসজিদে নববীতে এরকম 10-20 লক্ষ লোক যাচ্ছে, আমাদের মহল্লার মসজিদগুলোতেও আপনার 500-700-1000-10000 লোক। এই জন্য মসজিদের ইবাদতটা শান্তিপূর্ণভাবে করার জন্য এবং শিক্ষাটাকে এখন মানে কোরআন শিক্ষা মক্তবে, মাদ্রাসা শিক্ষা মাদ্রাসা, স্কুল কলেজে বিজ্ঞান এগুলো শিক্ষা স্কুল কলেজ হয়ে গেছে, সেরকমই বিচারালয়টা আলাদা হয়েছে। এখনও কিন্তু ঐতিহ্যবাহী দেশগুলোতে বা ঐতিহ্যবাহী সমাজে আপনি দেখেছেন মসজিদে নববীর আপনার দক্ষিণ দিকে অর্থাৎ কেবলার দিকে আপনার মাহকামাতু আল কাল কুজা আশারিয়া আছে, মানে শরীয় আদালতটা এখনও আছে, এখনও সেখানে বিচারক বসেন এবং মসজিদ নবীর অনেক ইমাম সেখানকার কাদি বা বিচারক, তো এটি আছে। তো মসজিদে বিচার হয়েছে এক সময়, আল্লাহ রসুল করেছেন, দরবার করেছেন, শিক্ষা দিয়েছেন, আহলে সুফা সেখানে ছিল, শিক্ষা প্রতিষ্ঠান ছিল। পরবর্তীতে মানুষের বিস্তৃতির কারণে মসজিদে এখন আর এগুলো রাখার পরিবেশ নেই, কারণ বিচারালয়ে নারী যেতে হবে, শিশু যাবে, সাক্ষী দেবে, মিথ্যা কথা বলবে, আবার তাকে জেরা করতে হবে, এগুলি এখন মসজিদে শোভনীয় নয়। এরকম শিক্ষা প্রতিষ্ঠানে এখন বিজ্ঞানের শাখা পোশাখাগুলি পড়ানো হবে, এখন মসজিদে তো সম্ভব না। এই জন্য এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয় আলাদা হয়েছে, জামিয়া আলাদা হয়েছে, মাদ্রাসা আলাদা হয়েছে, স্বাভাবিকভাবে অন্যান্য কার্যক্রমগুলো
হয়েছে, এটি নবীজি বলেছেন যে একেবারে একান্ত দুনিয়াবি জিনিসগুলো তোমরা মসজিদে করবে না, অর্থাৎ দুনিয়ার সাথেই সম্পূর্ণ যেটা সংশ্লিষ্ট এই ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা না করা, যেখানে পরকালীন কল্যাণ আছে, পরকালীন মুখীর কোনো বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা, সেগুলো আল্লাহ আল্লাহ তাআলা ক্রাইটেরিয়া বলে দিয়েছেন। দেখুন সূরা নিসাতে এসেছে, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস, যে তোমাদের পারস্পরিক বৈঠকগুলি মানে তখনই কল্যাণকর হবে। লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়া, তোমাদের অধিকাংশ বৈঠকে কোনো কল্যাণ নাই, ইল্লা ওই সমস্ত বৈঠকেই কল্যাণ আছে যেখানে আমারা বি মারুফিন আও সাদকাতিন আও মারুফিন আও ইসলাহিম বাইনান নাস, তিনটা কাজ, যে মানুষকে কোনো নেক কাজের, ভালো কাজের, সবের কাজের উৎসাহ দেওয়া, আপনি যেটা বললেন আয়কে হলো সাদাকা, যে দান করবো আমরা। মনে করুন যে এখন শীতকালে শীত বস্ত্রের জন্য মানুষের গ্রামে কষ্ট হচ্ছে, তাদেরকে আমরা কিছু শীত বস্ত্র দান করব, এটা আপনি মসজিদে আলোচনা করতে পারেন এবং মসজিদে কালেকশনও করতে পারেন। অনেক এলাকায় কুরবানির গোশত কালেকশন করা, এটা শুভ কাজ, যে মসজিদে বাবারা ভাইয়েরা আপনারা কুরবানির গোশতগুলো যেগুলো দেবেন উপহার, উপহারগুলো দেন আমরা নিয়ে যাই, জাকাতের টাকা জাকাতের সম্পদগুলো মসজিদে দেন আমরা যাই, এগুলো কি এই যে খায়ের খায়ের কাজ, তো সাদাকা। আরেকটা হলো ও ইসলাহিম বাইনান নাস, যে মানুষের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব হয়েছে, আলেমের মধ্যে নেতার মধ্যে, ঠিক আছে ভাই আসেন উজু করে মসজিদে বসি, বসে দুজনকে মিলিয়ে দেওয়া, দুটি গোত্রকে মিলিয়ে দেওয়া পরকালীন কল্যাণের জন্য, পরকালীন কল্যাণ, এগুলি জায়েজ আছে, এগুলি করা যাবে। মোহতারাম, আমরা যেহেতু অনুষ্ঠানটি আজকের না আমরা এই বিষয়েই করছি, সেহেতু আমরা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আরেকটি বিষয় আমরা এই করতে চাই, সেটি হলো অনেক গ্রামগঞ্জে পাঞ্জেকানা মসজিদ আছে, ছোট ছোট মসজিদ আছে, তারা করেছে, তো দেখা যায় যে সে মসজিদগুলো জুমা পড়তে চায় তারা, তো সেক্ষেত্রে জুমা আদায় করতে হলে সে মসজিদগুলোর জন্য কতটুকু শর্ত পূরণ করতে হবে? খুবই সুন্দর প্রশ্ন এবং প্রয়োজনীয়, যে জুমা আদায়ের জন্য যে একটা শর্ত বা একটা যোগ্যতা শরীয়ত দিয়েছে সেটি হলো যে গ্রামে মানে ছোটোখাটো বাজার হয়েছে বা যে গ্রামে মাদ্রাসা বা প্রাইমারি স্কুল আছে, যে গ্রামে আপনার এই নাগরিক সুবিধার কোনো বিষয় আছে, সেই গ্রাম আর এখন গ্রাম নয়। একটা সময় ছিল ফিকহে হানাফিতে যে একেবারে অজপাড়া গায়ে জমাটি না পড়া, না পড়ে একটু যেটা উপশহর বা গ্রামের মধ্যে একটু নাগরিক সুবিধা বৃদ্ধি পেয়েছে মানুষ জমায়, সেখানে পড়া, তো আল মসজিদুল জামিয়া মানে অনেক মানুষকে একত্রিত করে সেরকম মসজিদ, তো মোটামুটি বাংলাদেশে আর এরকম কোনো গ্রাম নেই যেখানে মোটামুটি মানুষ হয় মসজিদ পড়া যায়। তবে যে মসজিদগুলো যেমন পাঞ্জেকানা আমরা নামিয়ে দিয়েছি, সেখানে ধরুন পর্যাপ্ত মুসল্লির ধারণ ক্ষমতা নেই, ওজুর ব্যবস্থা নেই, ওই রকম মাইকের ব্যবস্থা নেই, ভালো যোগ্য শুদ্ধ ভাষায় আরবি খুতবা দেওয়ার মতো ইমাম নেই, সেগুলি পাঞ্জেকানাই থাকতে পারে, এটা সবগুলিকেই জামে করে ফেলতে হবে তা জরুরি নয়। এই জন্য একেবারে গ্রামের যে ধরুন পাঁচটি মসজিদ আছে সেখানে যদি পর্যাপ্ত মুসল্লি হয়, ভালো যোগ্য খতিব থাকেন এবং ঝড় বৃষ্টিতেও সেটা বন্ধ হবে না, কোনো সময় এটা বন্ধ হওয়ার আশঙ্কা নেই, এরকম জায়গায় জুমা শুরু করা যেতে পারে। আর অজগ্রামে যেখানে মানুষ যেতে পারে না, যানবাহন নেই বা পোস্ট অফিস নেই বা কোনো স্টেশন নেই, বাস স্ট্যান্ড নেই, রিক্সা স্ট্যান্ড নেই, কোনো বিদ্যালয় নেই, কোনো মক্তব নেই, ইউনিয়ন পরিষদ কাউন্সিলের অফিসও নেই, এরকম গ্রামে না পড়া এরকম স্থানে, তো নামাজের ঘর মুসাল্লা, এটি ট্রেনেও আছে, প্লেনেও আছে, অফিসের মধ্যে আছে, সেখানে না করা। এখন হলো আপেক্ষিক বিষয় যে অফিসের মধ্যে দশতলা বিল্ডিংয়ে এমন এক নামাজের ঘর হয়েছে যেখানে জুমা পড়ার মতো পর্যাপ্ত প্রয়োজন দেখা দিয়েছে, যে মসজিদটি দূরে, আমরা ইউরোপ আমেরিকাতে দেখেছি যে সেখানে আপনার মসজিদ অনেক দূরে কিন্তু একটা অ্যাপার্টমেন্টে আপনার মানে 100 জন মুসল্লি হয়ে যাচ্ছে, তাহলে জুমা পড়বেন তারা, এটা এমন শর্ত নয় যে মসজিদ হতেই হবে। সেক্ষেত্রে ওই যে জমিটা যেখানে জুমার নামাজ আদায় করা হবে সেই জমিটা কি মসজিদের নামে অক্ষ থাকতে হবে? না, মসজিদের জন্য মানে প্রথম শ্রেণীর মসজিদ হলো যে দাতারা সেটি মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া, এটা ক্লাস ওয়ান গ্রেড ওয়ান। আর গ্রেড টু মস্ক হলো যেখানে ওয়াকফ করা যায়নি কিন্তু তারা এটা কিনে বা ক্রয় করে রেজিস্ট্রি করে দেওয়া হয়েছে মসজিদের নামে, মসজিদ কমিটির নামে, সেটি হবে। আরেকটা হলো যে
মসজিদের জন্য দেওয়া হয়নি, ওয়াকফ হয়নি, হঠাৎ করে কিছু মানুষ অ্যাপার্টমেন্টে উঠেছেন, তারা অ্যাপার্টমেন্টের মালিক বা কোনো পক্ষ একটা রুম বা একটা ফ্লোর দিয়ে দিয়েছে, সেখানে নামাজ পড়লে হবে, সেখানেও জুমা পড়লে আদায় হবে। হ্যাঁ, শুধু শর্ত যেটা, ও জোহরে ওয়াক্ত হওয়া, ইমাম বাদে তিনজন মুসল্লি থাকা, তারপরে খুতবা হওয়া, আর হলো আপনার ইজনে আম থাকা। ইজনে আম কি, যে যদি দারোয়ানকে বলে রাখা হয় যে আমাদের অ্যাপার্টমেন্টে অন্য লোক আসলেও আসতে দিও, এতে আপনি হয়ে গেল। আমরা করোনা কালে তো দেখেছি, আপনিও দেখেছেন যে ঢাকার অনেক অ্যাপার্টমেন্টেই জুমার নামাজ হয়েছে। কীভাবে হয়েছে, যে মসজিদে যাওয়াতে ভয় আছে, মৃত্যুর ভয়, করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি ছিল, ঠিক আছে আমাদের অ্যাপার্টমেন্টে জুমা হোক। তো যে অ্যাপার্টমেন্টে একজন আলেম হাফেজ বা একজন আরবি কোরআন শরীয়ত জানা লোক তিনি জুমা পড়িয়েছেন, পার্লামেন্টের ভিতরে আমাদের জুমা হয়। কেন, ওই সময়ে মানে হুকমান একটি অনুমোদন যে হ্যাঁ ইজনে আম, অন্য মানুষ যদি আসতে চায় আসতে দেওয়া হবে, জেলখানাও জমা হবে, কারাগারে সবাই বন্দি, কিন্তু তারা যদি মনে করেন যে আমাদের তো বন্দীদের ওপর জমা ওয়াজিব নয়, মুসাফিরের ওপর জমা ওয়াজিব নয়, এরকম আপনার নারীদের ওপর জমা ওয়াজিব নয়, কিন্তু নারীরা যদি মসজিদে বা কোনো গিয়ে শরীক হন তো নামাজ হবে, এভাবে মুসাফির যদি শরীক হয়ে যায় নামাজ হবে, তো কারাগারে জমা ওয়াজিব নয়, কিন্তু তারা যদি মনে করেন আমরা অনুষ্ঠানে করতে চান করতে পারেন। চলে এসেছি সর্বশেষে, আমরা যেটি জানতে চাই, ঈদগাহের কোনো জমিতে পরিচিত করা যাবে কিনা, যদি ঈদগাহের নামে দিয়ে থাকে, ঈদগাহের নামে যদি ওয়াকফ করা থাকে, তাহলে দেখতে হবে যে ওয়াকিফ যিনি তার মানে নিয়ত এরকম যে মসজিদও হতে পারে, এরকম যদি থাকে অনুমোদন তাহলে করা যাবে। কারণ ঈদগাহের কেবলার দিকে একটা মসজিদ করার তো প্রয়োজনও আছে, ইমাম দাঁড়াবেন বা সেখানে মাইক্রোফোন থাকবে, কিতাবাদি থাকবে, এটা হতে পারে যদি ওয়াকিফের কোনো বাধা না থাকে। আর উনি যদি এরকম বলে থাকেন যে না এখানে শুধু ঈদগাহই হবে, আমি মসজিদ করার নিয়ত নেই, তাহলে না করাই ভালো। জি মহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা একটি দোয়া মোনাজাতের দিকে যাচ্ছি। কাছে দূরে যে যেখানে আছেন, চাইলে আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين رب العالمين আপনার শাহী দরবারে হাত পেতেছি, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, আমিন। আমাদের জানা অজানা শয়তানের ধোকায় পড়ে করা, নফসের তাড়নায় পড়ে করা যত ধরনের গুনাহ আছে গো আল্লাহ, সমস্ত গুনাহ খাতা আমাদের জীবন থেকে আপনি চিরতরে মুছে দিন, আমিন। রব্বুল আলামিন বেশি বেশি আমল করার তৌফিক দান করুন, আমাদেরকে অন্যায়ের পথ ছাড়ার মতো তৌফিক আপনি দান করুন। রব্বুল আলামিন আপনি তো আমাদের সবচেয়ে আপন, আপনি ছাড়া কার কাছে চাইব গো আল্লাহ। আপনার দরজা নিরাশার দরজা নয়, আপনার দরজায় কোনো দারোয়ান থাকে না। যখন পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে যায়, যখন মানুষের সব দরজা বন্ধ হয়ে যায়, তখনও আপনার দরজা খোলা থাকে গো আল্লাহ। আমরা এজন্যে বড় আশা নিয়া আপনার দরজার ফকির হয়েছি গো আল্লাহ, আপনার দরজার ভিখারী হয়েছি। আপনি আমাদেরকে শূন্য হাতে ফেরত দিয়েন না, কত মানুষ আপনার দরবারে এসে তাদের গুনাহ মাফ করিয়ে নিয়েছে গো আল্লাহ। আল্লাহ গো, এক বস্তা ধানের মধ্যে যেভাবে অনেক চিটাও বিক্রি হয়ে যায়, তেমনি আমরা গুনাহগার এই সময় কত মানুষ
কত জায়গায় তোমার কাছে হাত পেতেছে। মক্কা মদিনায় নবীজির মসজিদে, নবী মসজিদে নববি কাবা ঘরে কত মানুষ তোমার কাছে হাত পেতেছে, তোমার কত বন্ধু তোমার কাছে হাত পেতে আছে। আল্লাহ গো তাদের হাতের সাথে আমাদের হাতও তুমি চালিয়ে না। রব্বুল আলামিন, একদিন তোমার এই পৃথিবীতে ছিলাম না, আজ আছি আবার একদিন থাকবো না। আল্লাহ গো মানুষের সাথে মহব্বত সৃষ্টি হয়েছে, ভালোবাসার বন্ধন একদিন ছিন্ন করে যেদিন তুমি নিয়ে যাবে অন্ধকার কবর দেশে। দুনিয়ায় বন্ধু বান্ধব পরিবারের সদস্যদের সাথে থেকেছি, ওপারের জীবনে যখন তুমি নিয়ে যাবে কবর নামক পর্দার ওপারে যখন নিয়ে যাবে, জানি না দিনের বেলা যে কবরের কাছ দিয়ে হাঁটতে ভয় লাগে, অন্ধকার রাতে ওই কবরে কেমনে একা থাকব। আল্লাহ গো তোমার কাছে বিনতি করছি গো আল্লাহ, ভালো তেমন কিছু করতে পারি নাই, তবু যখন তুমি মরণ দিবা গো আল্লাহ ওই কবরটা মোদের জন্যে তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আল্লাহ আমাদের অনুষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, যারা শুনে যারা বলে আল্লাহ, যারা অনুষ্ঠানের সাথে বিভিন্ন ভাবে নিপত্তে থেকে কাজ করে সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, এই অনুষ্ঠানকে আমাদের নাজাতের উসিলা বানাইয়া দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আমাদের যত অভাব আছে তুমি ছাড়া কে দূর করবে বলো, অনেকে পেরেশানির মধ্যে আছে তুমি পেরেশানি দূর করে দাও, আমিন। অনেকে মিথ্যা মামলা মকদ্দমায় জর্জরিত হয়ে আছে, তাদের মিথ্যে মামলা থেকে তুমি হেফাজত করো, আমিন। অনেকে ঋণগ্রস্ত আছে খেতে পারে না, ঋণের বোঝা মাথায় নিয়ে ঘুম আসে না, আল্লাহ গো যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক তুমি দিয়ে দাও। আল্লাহ তুমি আমাদের হায়াতের মধ্যে বরকত ঢেলে দাও, আমাদের জীবনের মধ্যে বরকত ঢেলে দাও, আমাদের আল্লাহ জ্ঞানের মধ্যে বরকত ঢেলে দাও, আমাদের জীবনকে তুমি বরকত শূন্য করো না। আল্লাহ তুমি আমাদের সন্তান আদিতে বরকত দাও, আমাদের সকল কাজকর্মে তুমি বরকত দাও। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ জানাই, বড় আশা নিয়া আসিয়াছি সাই, তোমারই দুয়ার থেকে যেন নিরাশ হয়ে নাহি যাই। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, অনেক বড় হবে তোমার জান্নাত শুনেছি, আল্লাহ তেমন ভালো আমল তো করতে পারি নাই, তবুও তোমার কাছে ফরিয়াদ, রক্ত মাংসের এই শরীর নিয়া জাহান্নামে জ্বলতে পারবো না, তুমি আমাদের জন্য জান্নাতে একটু জায়গা করে দিও গো আল্লাহ, আমিন। তুমি জান্নাতে একটু দাঁড়ানোর জায়গা হলেও করে দিও, তবু জাহান্নামে দিও না, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ যত অন্যায় করেছি জীবনের ডায়েরি যখন তুমি খুলে দিবা আল্লাহ, এক ফোঁটা পানির হিসেব দিয়েও তোমার কাছ থেকে পার পেতে পাবো না, পার পাওয়া যাবে না, তুমি যদি হিসেব চাও গো আল্লাহ, এই জন্য তোমার কাছে ফরিয়াদ, তুমি আমাদেরকে বিনা হিসেবে জান্নাতের বাসিন্দা বানাই দিও। রব্বুল আলামিন আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে তুমি নেক হায়াতে তৈয়বা দান করো, ব্যবসা বাণিজ্যে বরকত দান করো, বসুন্ধরা গ্রুপকে তুমি আল্লাহ মানুষের কল্যাণের জন্য বেশি বেশি কাজ করার সুযোগ দান করো, সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো, ন্যায় নিষ্ঠার সাথে ব্যবসা প্রতিষ্ঠান আরও উন্নতির শীর্ষ চূড়ায় নিয়ে পৌঁছাতে পারে সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন তোমার কাছে ফরিয়াদ, আমাদের যত ধরনের অযোগ্যতা অদক্ষতা আছে সব তুমি দূর করে দাও,
যাকে যেই সম্মানের জায়গায় তুমি বসিয়েছো আল্লাহ, জীবনের শেষ দিন পর্যন্ত সম্মান তুমি কেড়ে নিও না, সম্মানের সাথে রেখে দিও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছো আল্লাহ, যার একটা হাত নাই সে বোঝে একটা হাতের কত দাম, যার একটা চোখ নাই সে বোঝে একটা চোখের কত দাম। তুমি আমাদের যত নিয়ামত দিয়েছো কোনো নিয়ামত আমাদের জীবন থেকে ছিনিয়ে নিও না। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।